ভিডিও এডিটিং, যারা ফোন দিয়ে ভিডিও এডিটিং করে তারা কিন্তু সচরাচর সবাই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ভিডিও এডিটিং করে থাকে। তো যখন দেখা যায় যে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের কিছু ইফেক্ট ব্যবহার করতে যাই, সেগুলো কিন্তু সম্পূর্ণ প্রো দেখায়। তো চাইলে কিন্তু আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের যে প্রো ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারেন। ইমরান বলছিলাম ফ্রম ইমরান টেক কিউব। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি ইমরান রয়েছে আপনাদের সাথে। তো আমি যদি আমার এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করি, ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট থেকে যে কোনো একটি ভিডিও বা একটি ফটো সিলেক্ট করে দিব। যেমন ধরুন আমি আমার এই আজকের এই ভিডিওর থাম্বনেলটি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর আপনারা এখানে যদি ইফেক্টে ক্লিক করেন তাহলে ভিডিও ইফেক্ট, এখানে ট্রেন্ডিংয়ে যে ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই প্রো। তো আমরা যদি ধরেন এই ইফেক্টের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রো একটা ইফেক্ট। তো আমরা এটা যদি এখান থেকে সেভ করে নিই, তাহলে ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো প্রো দিয়ে কি করে আপনারা সেভ করবেন এটা কিন্তু খুবই দুর্দান্ত একটি বিষয়। আপনারা প্রো দিয়ে কী করে এটা ইফেক্টগুলো আপনারা কী করে ভিডিও এক্সপোর্ট করবেন সেটা আজকের এই ভিডিওতে শিখাবো। তার জন্য আমাদের চলে যেতে হবে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর আপনারা সার্চ বারে লিখে দিবেন ক্যাপকাট, ক্যাপকাট মোড অ্যাপিকে। এটা লিখে সার্চ করার পর আপনারা প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন সেটাতে ঢুকে আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্য, কারণ এখানে ভিডিও কপিরাইট স্ট্রাইকের কারণে কিন্তু আমি দেখাচ্ছি না। এখানে যদি আমি দেখাই তাহলে আমার এই ভিডিওটা কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে, তার জন্য আমি দেখাচ্ছি না, হয়তো বা ভুলবশত দিতে পারে। তো আপনারা কী করবেন, এটা ইনস্টল করার পরে আপনারা আপনাদের যে মানে প্লে স্টোর থেকে যে ক্যাপকাটটি নামিয়েছিলেন সেটা এখান থেকে ডিলিট করে দিয়ে আপনারা চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে। যার পর যদি আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ইগুলা ক্যাপকাটটা এখানে কিন্তু চলে এসেছে। তো আপনারা এটা কী করবেন, এখান থেকে এক্সপোর্ট করে নেবেন, নিয়ে আপনারা ভিডিওগুলো ইফেক্ট ব্যবহার করে, প্রো ইফেক্ট ব্যবহার করে আপনারা কিন্তু ভিডিওগুলো এক্সপোর্ট করতে পারবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, খোদা হাফেজ।